বাংলাদেশের ছোট পর্দার নায়ক নায়িকারা অনেক ভালো অভিনয় এবং ভালো ডায়লগ দিয়ে থাকে। তবে আমাদের আজকের আয়োজন, এ সকল অ্যাক্টররা আসলে কিরকম গান গায়, তাদের কণ্ঠে জনপ্রিয় গানগুলো কেমন শোনা যায়, তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই রয়েছে তাহসান ও তাসনিয়া ফারিন। বেশ কিছুদিন যাবৎ এই গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়, তবে আমাকে বেশ অবাক করেছে তাসনিয়া ফারিন। এত সুমধুর কণ্ঠ তাসনিয়া ফারিনের, সেটা আমি আগে কখনো জানতাম না। তো এই গানটি শুনে আপনারা কারা কারা তাসনিয়া ফারিনের ফ্যান হয়েছেন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তাসনিয়ার কথা আর কি বলবো, সে তো আগে থেকেই একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ্য চুমু মায়া ভরা তোর মুখে, কেউ না জানুক আমি তো জানি আমি তোমার, তুমি আর তো কারণ শুধু আমার। তো এরপর রয়েছে ফজলুর রহমান। নাটক জগতের এক অন্যতম জনপ্রিয় মুখ হচ্ছে ফজলুর রহমান। তবু কারো প্রেমে পড়ো না, ছায়া দেহ মায়া কইরো না। হ্যাঁ, তার ছায়াদেহ এই গানটির ভিউ রয়েছে প্রায় 26 মিলিয়ন। তার কথা আর কি বলবো, সে যেমন নাটক জগতের অন্যতম অভিনেতা, ঠিক তেমন একজন জনপ্রিয় গায়ক। হ্যাঁ, তার বাঁশুরি গানের ভিউ রয়েছে প্রায় 40 মিলিয়ন। এছাড়াও তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। তো এরপর রয়েছে চঞ্চল চৌধুরী। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি, বকুল ফুল বকুল ফুল এই গানটি গেয়ে সে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তবে এরপরে তিনি আরো অনেক গান গেয়ে আরো বেশি জনপ্রিয়তা অর্জন করে। জল ভরো রাধে ভোগো আলের জি। আর হ্যাঁ, তার এই গানের সাথে জনপ্রিয় অভিনেত্রী মেহরা শাওনও ছিলেন। কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চাই, শুধু এটাই নয়, নেশা লাগলো গানটিও সে গেয়েছেন। তাছাড়া আমার ভাঙা ঘরে এই গানটিও সে গেয়েছেন। আমার ভাঙা ঘরে ভাঙা চাহলা ভাঙা বেড়ার ফাঁকে। যাই হোক, চঞ্চল চৌধুরী এবং মেহরা শাওনের গান শুনে বুঝতে পারলাম তারা দুজনেই অলরাউন্ডার পারফর্মার। তো এরপরে রয়েছে নাটকের অন্যতম জনপ্রিয় মুখ জিয়াউল হক অপূর্ব। হ্যাঁ, এই অভিনেতার কণ্ঠে বেশ কিছু জনপ্রিয় গান রিলিজ হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ভালোবাসার চতুষ্কোণ। এছাড়াও আরফান নিশোর গিটার বাজানোতে গান গেয়েছেন অপূর্ব। এরপর রয়েছে নাটক জগতের লিজেন্ড মোশাররফ করিম। হ্যাঁ, আমাদের লিজেন্ডারি অভিনেতারও বেশ কিছু গান অনলাইনে দেখা গিয়েছিল, যেমন যাই হোক, নাটকে আপনার পছন্দের অভিনেতাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এরপর রয়েছে আমার ক্রাশ তানজিম তোটিনি। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাল, আমি প্রেম ফাঁসে নই গগলে যাই গো যদি মরি। হ্যাঁ, তিনি দেখতে যেমন সুন্দর, তার ভয়েসও ঠিক তেমনই সুন্দর, তাই বলি ম্যাম আপনিও চাইলে নাটকের পাশাপাশি গান গেয়ে অলরাউন্ডার হয়ে যেতে পারেন। তো এরপর রয়েছে নাটকের পরিচিত মুখ মেহজাবিন চৌধুরী। দিয়েছিলে যাও নিয়ে নিতে পারো লেখা কবিতা, ভালো আছি ভালো থেকো আকাশে। আচ্ছা, বাংলা নাটকের ভেতরে আপনার পছন্দের নায়িকাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এরপর রয়েছে ইয়াং জেনারেশনের পছন্দের নাম মুশফিক ফারহান। তাছাড়াও তাকে দেখা যায় বন্ধু বান্ধবের আড্ডায় মাঝে মধ্যে সুর মেলাতে। তো এরপর রয়েছে জিয়াউল হক পলাশ, মানে কাবিলা।
সত্যি বলতে তার কণ্ঠে কোনো স্পেসিফিক গান পাওয়া যায়নি, তবে আত্মার সুর মেলাতে দেখা গিয়েছে। তো এরপর রয়েছে মার্জুক রাসেল, মানে পাশা ভাই। তার কণ্ঠে আর কি গান শোনাবো, কারণ তিনি অসংখ্য গান নিজের হাতে লিখেছেন, যেমন তো এরপর রয়েছে বাংলা নাটকের নতুন মুখ পড়শি। তিনি অরিজিনালি মূলত একজন সঙ্গীত শিল্পী, মানে সে বাংলাদেশে পরিচিত হয় একজন সিঙ্গার হিসাবে। তার অসংখ্য বিখ্যাত গান রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।